হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিছি সাকিব এবং আপনারা দেখছেন বাসলাওয়ারিন বাংলাদেশ চ্যানেলটি আর আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি নিশ্চয়ই আপনার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে পাখির বসার লাঠি কেমন হবে আপনারা ব্রিডিংয়ের সময় বা এ দেওয়ার সময় পাখির খাঁচায় বসার জন্য লাঠি ব্যবহার করি অর্থাৎ যাকে পার্স বলা হয় সো এই লাঠিটি কেমন হবে সো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি করবো হয়তো আপনারা ভাবছেন যে পাখির বসা লাঠি আবার কেমন হবে পাখির বসা লাঠি তো যেরকম হয় ঠিক সেই রকমই হবে কিন্তু এখানে আমরা অনেকে অনেক রকম লাঠি ব্যবহার করি অনেকে আবার বাঁশের কঞ্চি ব্যবহার করি অনেকেই প্লাস্টিকের পাইপ ব্যবহার করি সো এই পাইপ বা কঞ্চিগুলো ব্যবহার করাটা ঠিক না এবং অনেক অনেকে আবার কাঠও ব্যবহার করি কিন্তু কাঠের কাঠের মধ্যে আবার বিভিন্ন ধরনের আছে আমরা অনেকে আবার গোলাকার বা কোনা বিভিন্ন আকৃতির কাঠ ব্যবহার করি তো কোন আকৃতির কাঠ ব্যবহার করাটা ভালো এবং সেটা কোন সাইজের হলে পাখির জন্য ভালো হয় তো এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। আর পাখির বসার লাঠিটা কেন এত গুরুত্বপূর্ণ এটাই কারণ যে পাখি যখন মেটিং করে তখন কিন্তু বসার লাঠি ওপর বসে তারা মেটিং করে সো এই বসার লাঠিটি যদি তাদের জন্য ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু তার মেটিংটা ঠিকঠাক মতো হয় না যাতে করে বাচ্চাটা কিন্তু ভালো আসে না সো এই বসার লাঠিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই জন্য এই বিষয়টি নিয়ে আজকে আমি ভিডিও করতে চলে আসলাম তো চলুন ভিডিওটি শুরু করি

সো জানি না বললে ভুল হবে আমরা কিন্তু আসলে নিজের কমফোর্ট যেরকম আমরা ফিল করি পাখিও পাখিকেও কিন্তু সেরকম কমফোর্ট দেওয়া উচিত আপনারা হয়তো অনেকেই দেখা যায় বাঁশের বাতা অথবা যে চার কোনা আকৃতি হয়তো কাঠ পাখির বসার জন্য ব্যবহার করেন থাকি সো এইগুলো কিন্তু পাখির বসার জন্য ঠিক না আবার কঞ্চি ব্যবহার করে থাকি অনেকেই আমরা জানি কঞ্চিটা হচ্ছে অনেক ক পিচ্ছিল হয় মানে বাঁশের যে কঞ্চিটা আছে সেটা অনেকটা পিচ্ছিল তো এখানে পাখি ঠিকঠাক মতো বসতে পারে না যাতে করে হয় কি তার মেটিং করার সময় সমস্যা হয় সো পাখির বসার জন্য সবচেয়ে ভালো হচ্ছে রাউন্ড শেপ অর্থাৎ গোলাকার শেপের যে ডাল আছে গাছে তো সেটা হচ্ছে সবচেয়ে ভালো বেস্ট এবং এটাই দেওয়া উচিত আর অবশ্যই যদি সবচেয়ে ভালো হয় যদি এটা আপনারা নিমের ডাল দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আর না পারলেও কোনো সমস্যা নেই চলবে কিন্তু এটা অবশ্যই রাউন্ড শেপ হতে হবে এবং এটার সাইজ হচ্ছে আপনার হচ্ছে আপনার হাতের আঙুলের মতো হবে অর্থাৎ মানে খুব একটা মোটা হবে না আবার খুব একটা চিকন হবে না পাখি যাতে সেই মানে লাঠিটাকে আঁকড়ে ধরতে পারে ভালোভাবে যেন আবার এমন হয় না যে আঁকড়ে ধরে খুব ছোটো হয়ে গেছে আবার এমন হয় না যেন খুব বড়ো সে ঠিকঠাক মতো আঁকড়ে ধরতে পারছে না ঠিক এমন সাইজ হবে যেন পাখির তার নখ দিয়ে সেই বসার লাঠিটাকে আঁকড়ে ধরতে পারে ঠিকভাবে অর্থাৎ আপনার আঙুলের যে মাপ ঠিক সেই রকম মাপে মোটামুটি একটা দিলে চলে তো কোন পাখির আর কি রকম মাপের দেওয়া উচিত এখন দেখা যায় সব পাখির তো পায়ের সাইজ এক না কগাটাল পাখির এক সাইজ বাসি পাখির এক সাইজ ফিন্সের তো আরো একটু ছোট তো তাদের মাপ অনুযায়ী এই লাঠির একটু মানে মোটা কি পুরুত্বতা কিছু কম বেশি হবে মাপ লাঠি অবশ্যই গোলাগাড়ি থাকবে কগাটাল পাখির জন্য সব পাখির জন্য গোলাগার লাঠি শেপ হবে কিন্তু তাদের শেপটা একটু কম বেশি হবে মানে পাখির যে পায়ের সাইজ সেই দিকে খেয়াল রেখে আপনারা এর বসার লাঠিটা দিবেন যে সে যেন খুব ভালোভাবে হবে পাটা প্রপারলি যেন আঁকড়ে ধরে থাকতে পারে লাঠির আগে এবং অবশ্যই গাছের ডাল দিবেন বাঁশের কঞ্চি কখনোই দেওয়া যাবে না কারণ বাঁশের কঞ্চিটা হয় হচ্ছে পিচ্ছিল আর এই পিচ্ছিল কঞ্চিতে তারা ঠিকঠাক মতো বসে মেডিং করতে পারে না তো অবশ্যই অবশ্যই গাছের ডাল দিবেন আমি ভিডিওতে দেখিয়েছি হয়তো যে কীরকম আর কি মাসে মানে টাকা কাঠ দেওয়া উচিত গোল শেপের আপনারা দেখতে পাচ্ছেন সো এই সাইজের বা এই শেপের একটি গোল কাঠ আপনারা দিয়ে দেবেন তো এখন এক একটু মানে একটা প্রশ্ন আসতে পারে যে এত কিছু থাকতে পাখির বসার লাঠি নিয়ে এতটা মানে সেন্সিটিভ হওয়ার কি দরকার তো আমি সেই বিষয়টি ক্লিয়ার করি যে পাখির বসার লাঠি নিয়ে এতটা সেন্সিটিভ হওয়াটা কেন আমাদের খুব দরকার কারণ পাখি যখন মেটিং করে তখন কিন্তু তার বসার লাঠির ওপর বসে থেকে মেটিং করে যদি তার বসার লাঠি শক্ত বক্তভাবে না ধরতে পারে যদি পিছলে পড়ে যায় বা এরকম কিছু হয় তাহলে কিন্তু মেটিং ঠিকঠাক মতো হয় না তাতে কি সমস্যা হয় তাতে হচ্ছে পাখির ডিমের মানে বাচ্চা হওয়ার ক্ষমতাটা অনেকটা কমে যায় অর্থাৎ ডিমগুলো নষ্ট হয় দেখা যায় পাঁচ সাতটা ডিম দিয়েছে পাখি মাত্র বাচ্চা ফুটছে দুইটা অথবা তিনটা তো এই সমস্যাটা এই জন্যই হয় মানে এটা একটু কারণ হতে পারে অনেক অনেক কারণেই হয় তবে এটাও একটা কারণ পাখির ঠিকঠাক মতো মানে সফল মেটিং না হলে এই সমস্যাটা হয় তো সফল মেটিং না হওয়ার ক্ষেত্রে এটাই একটা প্রধান কারণ যে পাখির বসার লাটি ঠিক না থাকা আর আরেকটি কথা হচ্ছে পাখির বসার লাঠি যেন নরবরে না হয় মানে নড়াচড়া যেন না করে খুব শক্ত হবে যেন খাজা সাজে আটকে থাকে তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা খুবই দরকার তো ভিওর আশা করি বুঝতে পেরেছেন যে কোন শেপ এবং কি সাইজের বসার লাঠি পাখির জন্য খুব ভালো হয় তো চেষ্টা করবেন এই রকম শেপ এবং এই রকম সাইজের লাঠি দেওয়ার দেওয়ার জন্য এবং সবচেয়ে ভালো হয় যদি আপনারা এটা নিমের ডাল দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ